সেদিন সকালে রাই ঘুম থেকে উঠে দেখে তার ঘরে দাদু ও ঠাকুমা নাই। তাই হয় চিন্তিত। এ সময় রোজ ঠাকুমাই এসে ব্রাশ পেস্ট হাতে দিত। জানলার কাছে দাদুও থাকত, কুরসিতে রেখে হাত, কাগজ পড়তে পড়তে বলতো, উঠেছ, সুপ্রভাত। গুড মর্নিং বলতো না দাদু, বলতো, ও দিদি শোনো, মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। ঠাকুমা বলতো, কি যে কও তুমি গা পিত্তি যাই জইল্লা, দিদি পরে বড় ইংরেজি স্কুলে হ্যাঁটা গেছ গিয়া ভুইল্লা। এই নিয়ে তার দাদু ঠাকুমাতে বেঁধে যেত খুব তক্ক। তাই দেখে রাই হাততালি দিয়ে চার পাশে খেত চক্কর। আজকে হঠাৎ উল্টো পুরাণ, কোথা যেতে পারে ওরা? খুঁজতে খুঁজতে তার হয়ে গেল সারা বাড়িখানা ঘোরা। তারপর গেল কিছিনি মায়ের কাছে, দেখল মায়ের মুখখানা খুব গম্ভীর হয়ে আছে। বুঝলো যা হোক অঘটন কিছু ঘটে গেছে ফ্যামিলিতে। তাই সে মায়ের সামনে দাঁড়ালো ঘটনাটা বুঝে নিতে। প্রশ্ন করল, ও মা, দাদু আর ঠামি নেই কেন ঘরে? তার মা কিছুই বললে না উত্তরে। শুনে কাজ করা মাসি বেশি উদ্যমে বললে, ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম মানে জানি রাই, বলেছি অনিন্দিতা। সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা ও পিতা। বুকে বোঝা নিয়ে রাই গেল ঘরে ফিরে। দাদুর শূন্য চেয়ারে বসল ধীরে, বসতেই যেন সে চেনা গলাটা বলল, ও দিদি শোনো, মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। করব না দাদু, করব না, শুধু তুমি থামি এসো ফিরে, বলে রাই চোখে বৃষ্টি আনল নরম হৃদয় ছিঁড়ে। আজ আমরা সবাই, পুরো মানব জাতি, একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, দুঃসময়ের মধ্যে দিয়ে। তাই আজকের দিনে সকলকে বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর ঘরে থেকো। যদি আমার কবিতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।